क्योंकि जाने ना। सत्यि बोलछि मिमि, आमरा अनेकेई अनेक किछु तोमार ब्यापारे जानि ना, तबे जेटुकु जानि तार सबटाई तोमार फ्यानदेर थेके जाना। तबे टलिउड अनेक दिन आगेई जानतो तुमि बरोबर एकटु बेशि स्मार्ट, বেশি স্ট্রিট কাট, আর অন্যায় দেখলে যে তুমি চুপ থাকতে পারো না তা স্টার থেকে সুপারস্টার সবাই জানে। তবে মিমির এই সবকটা গুণের কথা এখন টলিউডবাসী থেকে রাজ্যবাসী সবারই জানার কথা, কারণ মিমি চক্রবর্তী এখন শুধু অভিনেত্রী না, তিনি এখন লোকসভার প্রার্থী। গত 19 মে হয়ে গেল দেশের শেষ দফার নির্বাচন, আর সেই শেষ দফাতেই ছিল মিমি চক্রবর্তীর ভাগ্য পরীক্ষা। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে যেদিন মিমির নাম ঘোষণা করা হয়, তারপর থেকে শোনা যায় দেশের স্বার্থে আর জনগণের প্রতি দায়িত্বের কথা মাথায় রেখে বিরসা দাশগুপ্তের নতুন ছবি বিবাহ অভিযান থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। শুধু তাই না, ভোটের কারণে টলি পাড়াতেও ইদানিং আর দেখা যায়নি তাকে। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি সবসময় আপডেটেড। কিন্তু এখন প্রশ্ন হলো, ভোট তো শেষ, তবে কি এখন টলিউডে ফিরছে মিমি, নাকি নির্বাচনের ফলের আশায় দিন গুনছেন তিনি? দেখলে হ্যাঁ, আসলে সময় বদলানোর আশাতেই মিমি এখন জগন্নাথ দেবের প্রার্থনায় মগ্ন। ভোটের পরেই তিনি গেছেন পুরীতে। টলিউডে সবাই জানে মিমি জগন্নাথ দেবের ভক্ত, তাই ভোট শেষ হতেই নিজের সময় বদলানোর আশায় আরও একবার নিজের প্রিয় দেবতার প্রার্থনায় মগ্ন রয়েছেন মিমি।